গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল আমাদের বাড়ির বার্থডে প্রিপারেশন তো শুরুই হয়ে গেছে। মা সাড়ে সাতটা থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে, বাবা এখন গেছে আমাদের ব্রেকফাস্ট আনতে। ম্যাক্সিমাম রান্নাই হয়ে গেছে, এখন এই পায়েসটা আর পোলাওটা আছে। এত তাড়াতাড়ি এত কিছু, আমাদের ব্রেকফাস্ট আনে তোমার সব রান্না শেষ? হ্যাঁ, এখানে কি রান্না হচ্ছে আমরা একটু দেখি। দেখি তোমরা জানো, ও মা চিকেন রান্না কমপ্লিট। হ্যাঁ, চিকেন তো আমি সকাল সাতটায় উঠে রান্না করি। ও হ্যাঁ, এখানে হয়ে গেছে। আর মা তোমার রান্না বান্না সব কমপ্লিট? না, সব কমপ্লিট না, পোলাও হয়নি তো। ও সে পোলাওটা তো একটা ছোট ব্যাপার, বড় বড় ব্যাপার গুলো তো কমপ্লিট, তাই না? মোটামুটি বড় বড় সেই মা আজকে ফার্স্ট, মানে 12টার মধ্যে পুরো রান্না কমপ্লিট। এই প্রথমবার 12টার মধ্যে কমপ্লিট, প্রত্যেকবার দুটো তিনটে বেঁচে যায়, বাট এইবার 12টার মধ্যে ফুল কমপ্লিট। বাবা কি আজকে আজকে আমরা এই নতুন ফ্রাই প্যানটাই পোলাও রান্না করব। হাই, এই সবগুলো সম্পূর্ণ করবে কাট কাট? না করবো না, কাট করবো না। এই হচ্ছে টুম্বাদির, এটা উদ্বোধন হলো আজকে, না টুম্বাদি? হ্যাঁ, ইউ আর হ্যাপি? হ্যাঁ, রান্না করতে করতে আমি হ্যাপি নাই। এখানে ভাজা চলছে, এখানে পটল ভাজা, আর এখানে পমফ্রেট, মানে বিশাল বড় একটা ওরে বাবা। এখানে পনিরের কোটিং, আমি প্রথমে ভেবেছিলাম ভেটকি মাছ, তারপর বলছে পনির। বাবা, পনির নাগেটস, বাহ। পোলাও, সাদা ভাত, পনির কাটলেট, আলু ভাজা, চিকেন নাগেটস, বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে আছে হলো পায়েস, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর পাবদা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, পমফ্রেট ফ্রাই ফ্রাই ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি, এটা হলো কাতলা মাছের দই কাতলা দই কাতলা, ওকে, আর এটা হলো টমেটোর চাটনি। আর এগুলো বলেছিস? হ্যাঁ, এগুলো সব প্রথমেই বলা হয়ে গেছে, খাতাম। এবার তুমি খেতে শুরু করো। এটা হলো আমার পুরো ফ্যামিলি মিলে খেতে হবে। না না, এটা পুরো ফ্যামিলি মিলে খেতে হবে, আমি এই অর্ধেকের অর্ধেকটা খেতে পারবো। এখানে পনিরের পুরো একটা পিস আছে, এত বড় একটা, আর আমার পনির ফেভারিট। তো এরা তো চিকেন খাচ্ছে, আমি শুধু পনির। চিকেন রোস্ট ছিল, সেটা তো সম্পূর্ণকে দেই দিই, সবার জন্য আছে চিকেন রোস্ট। আরো এক রকমের মাছ ছিল, সেটা না আমি সকাল থেকে মানে বেমালুম ভুলেই গেছি, পরে মনে পড়লো ভাজার সময়। আর ওই মাছটা তো ওর বাবা ভাজার জন্য আনলো। কোনটা মা? ওই আর একটা ছোট ছোট কালকে মাছ। ও হ্যাঁ, প্রিপারেশনের ভিডিও দেখলে পরে বোঝা যায়। ওই মাছটা আমি কেটে টেটে রেডি করেই রেখে দিয়েছিলাম, কিন্তু আমার সকাল থেকে ওই মাছের কথা ভুলেই গেছি। ভালো হয়েছে, অনেকটাই ছয় রকমের মাছ হয়ে গেছে এমনি। আর কে খাবে মা? আমি এর অর্ধেকটাও খেতে পারবো না। পনিরের কাটলেট আর গলদা চিংড়ির মালাইকারি, ঠিক আছে, পারফেক্ট হয়ে গেছে। লাইটিং ও শুরু হয়েছে, মানে অল্প দেওয়া হয়েছে তো। এখন লাইট সেট আপ চলছে আমাদের, লালটু আমার ভাই আমাদের লাইটিংয়ের কাজ করছে,
টুনির আজকে সম্পূর্ণার জন্মদিন উপলক্ষে একটু ছোট্টখাটো আয়োজন মেয়েকে খুশি করার জন্য। যাই হোক, আমাদের কাজ মোটামুটি হয়ে এসছে শেষ। লাইটটা জ্বালালে কেমন লাগবে আমরা দেখাচ্ছি, আপাতত কাজ চলছে। আমাদের ডেকোরেশন ডান, টুনি ফুনি লাইট হয়ে গেছে, এখন আমরা ডেকোরেট হব, আমরা নিজেরা একটু ডেকোরেট হব, তারপরে কেক কাটবো। স্পেশালি আমি আর আনডেকোরেটেড, ইয়েস, এখন যাই আমরা নিজেরা একটু ডেকোরেট হই। কেমন লাগছে বাবা ডেকোরেশন? আমাদের ডেকোরেশনটা করে আমার মনে হচ্ছে আমি মানে বিধ্বস্ত, সারা দুপুরে একটু রেস্ট নিতে পারিনি। আমরাও রইনি, তোমার কষ্টে আমরাও নেইনি সকাল থেকে। তোদের সৌরমামা শানু এরা মানে বেলুন ফুলাবে, বেলুন গুলো হ্যাঁ অবশ্যই বেলুন গুলো লাগবে, বেলুন গুলো কিনেছি। ওই ওই যে এই কোনা গুলোতে আমি সব পয়েন্ট আউট করছি বাবা, আমাদের ডিরেক্টর। কেক নিতে এসেছি সম্পূর্ণ জন্মদিনের কেক, আমি আর সৌরভ এসে গেছি আমরা নিউ অমরেতে। আমাদের কেক রেডি হচ্ছে, নাম হবে এখন কেক এখানে সম্পূর্ণ SAMPURNA। কলকাতা এখন হচ্ছে টুম্পাদের কাছ থেকে রিভিউ চাইছে যে এই সব ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি প্রথমে আসলাম, এতক্ষণ আমি ছাদে আসিনি, খুব সুন্দর হচ্ছে তাই। এখন আমাদের প্রিপারেশন চলছে, কেক কাটার প্রিপারেশন সম্পূর্ণ। কেক কাটার, বার্থডে কেক কাটার জন্য এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে। আমি আজকের দিনে সম্পূর্ণকে জন্ম দিয়ে তোমাদের ধন্যবাদ উপলক্ষে কেক কাটছি আমি। কই যে কি পড়ছে, কি পড়ছে ঠিক আছে করে মা, আর জন্মদিন ময় মা, জন্মদিন তো শানুর ও মাঝখানে কি হচ্ছে সম্পূর্ণ সব সবটাই গেছে একদম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সম্পূর্ণ, হ্যাপি বার্থডে টু ইউ। দুজনে মিলে কেক কাটু, আবার জ্বলে গেছে, এই জ্বলতেই থাকবে, ফু দিতে থাক শানু তুই। কি সুন্দর লাগছে দেখো, ও একা একা বসে বসে কেক খাচ্ছে, ও কারোর সাথে নেই, ও এখান থেকে কেক তুলছে আর খাচ্ছে। এখন তার গিফট নিচ্ছে, সেটা দিয়ে দিয়ে টাকা, এদিকে টাকা, ক্যামেরা দিকে হ্যাঁ। আরেকটা গিফট, থ্যাংক ইউ, এটা ছোট।
এই যে টুম্পা দি এখন সবাইকে কেক টেক দিচ্ছে মানে সেকেন্ড টাইম কাটিং হ্যাঁ ঠিক আছে আমাকেও কেক দেবে আমি খেয়ে বেরোবো বেরোবো কি খাবি না খেয়ে বেরোবো বলেছি হ্যাঁ দেরি আছে